আমরাই পারি অনুষ্ঠানের এ পর্বে আমরা প্রথমবারের মতো এসেছি দেশের মূল ভূখণ্ডের বাইরের একটি উপকূলীয় দ্বীপ হাতিয়াতে। এটি দেশের দক্ষিণে নোয়াখালী জেলায় অবস্থিত। প্রায় 4.5 লাখ মানুষ বসবাস করে এই দ্বীপে। প্রতি বছর এই দ্বীপে একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। শুধু তাই নয়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তীব্র জোয়ার ও লবণাক্ততা তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। আর তাই প্রতিকূল এই পরিস্থিতিতে তারা কিভাবে আরো ভালোভাবে টিকে থাকতে পারে সে বিষয়ে তাদের সাথে কথা বলে সমাধানের পথ খুঁজতে অপু, সুমি এবং আমি মনোজ এসেছি হাতিয়াতে। মেঘনা নদীর মোহনা থেকে একদম বঙ্গোপসাগর পর্যন্ত বাংলাদেশের দক্ষিণের অনেক বড় একটা দ্বীপ হচ্ছে হাতিয়া। আর এই যে লাল দাগগুলো আছে, এই দাগগুলো কিন্তু 1973 থেকে 2008 পর্যন্ত এই পরিমাণে ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবং এটা খুবই আশ্চর্যজনক যে এত অল্প সময়ের মধ্যে এত বেশি পরিমাণ ভূমি নদীগর্ভে চলে যায়। এই দ্বীপের মানুষের আয় উপার্জনের অনেকটাই আসে কৃষিকাজ ও মাছ ধরা থেকে। তবে ক্রমেই বাড়তে থাকা নদী ভাঙন আর লবণাক্ততার কারণে একদিকে যেমন চাষাবাদের জমি কমছে, তেমনি মাথা গোজার ঠাঁইয়ের জন্য অনেককে যেতে হচ্ছে দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এখন যে এই নদীর পাশে দিয়ে আমার প্রায় 1 একর মতো জমি ছিল, ওই জমিটা গতবার কিছু জমি ভাঙছে আর এগুলা এবার দিয়ে একবার সবগুলো জমি আমার ভেঙে গেছে। এখন শুধু গর্বিটার জমিটা আছে আর এখন আমরা সর্বহারা। এখন যদি এই জমি গর্বিটাটাও চলে যায় তো আমাদের থাকার আর কোথাও কোনো জায়গা নেই স্যার। নদী ব্যাঙ্গার পরে দিয়ে আমরা এখানে রাইস আবার পরে দিয়ে মনে হয় খালি জায়গা দিয়েছে কুড়াই যাম জায়গা জমির নেই ভিতরে যাম কোথায়, তো এখানে রাই মনে করেন ঘর বাই তোলাইছে। এখন আমাদের এখানে ফসকিতি হবে, ফসকিতি হবে, মরিচ করবো, আলু করবো, বাদাম করবো, তো লবণ পানিটা যদি এখানে উঠে আর কোনো ফসকিতি হবে না। আমরা কই যাও, সামনের দিকে আমাদের কী অবস্থা হবে আমরা সেটাও বলতে পারি না। গ্রামবাসীদের মধ্যে যারা একেবারেই ভূমিহীন তাদের সমস্যা আরও প্রকট, আর এদের অনেকেই অন্য কোথাও জায়গা না পেয়ে আশ্রয় নিয়েছেন সরকারি এই বাঁধে। তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা বলার সুযোগ হয় আমাদের। বাঁধে রয়েছি আমরা, হাতিয়ার উঁচুমা ছিলাম তখন নদী ভাঙার পরে আমরা এই বেড়ি বাঁধের উপরে আসছি। আচ্ছা, আপনাদের এখানে যে অনেক পানি জমা দেখতেছি, এটা কি সবসময় এরকম জমা থাকে নাকি জোয়ার ভাটা হয় এখানে? এটা সবসময় জোয়ার আসে আর বাড়া হয়, পানি কমে যায়। জোয়ার আসলে কমপ্লিট পানিটা উড়ি দেখা যায়, ঘর দুয়ার সব ভরি যায়, কোনো শ্বাসবাস করেন জানা, কাজ কাম করেন জানা। তাহলে আপনারা কী কাজ করেন? এই যে মাছ ধরে, কোনো সময় এই যে দিনমজুরি কাজ থাকলে করি, এই কৃষিকাজ, হয়তো বেশিরভাগ মাছের কাজে করি আমরা, বেশিরভাগ এখানে মাছ নদীতে বাসে। তো পর্যাপ্ত জমির অভাবে এই এলাকার বহু মানুষের আয় উপার্জনের পথই এখন সীমিত। অথচ আমরা জেনেছি এখানে বন বিভাগের অনেক জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এলাকার লোকেরা কেন এই জমিগুলো কাজে লাগাচ্ছেন না তা জানতে আমরা আবারও কথা বলি আবুল হোসেন চাচার সাথে। তো এখানে কি আপনাদের নিজেদের কোনো জমি জায়গা আছে? না, নিজেদের এখানে কিছু নেই, নকুমুজনাঙ্গ এরকম জায়গা নেই। যদি থাকতো তাহলে আমরা সরকারি বেড়ির উপর আইতাম না, রাস্তার সাইডে থাকতাম না। তো এইখানে আপনাদের চলে কীভাবে, কী কাজ করেন? এইভাবে কাজ করি, কৃষিকাজ করি, কৃষিকাজ করি, মনে করেন কেউ কাজে লাগাইলে লাগাই যাই, কাজ করি, মাটি কাটি, তারপরে শাকসবজি কোনদি জায়গা টাকা হাইলে লাগাই টাকা, এইভাবের উপর আমরা জীবনযাপন কাটাইতেছি, এছাড়া আর কিছু নেই। যে এই জায়গাটাতে আপনি আসেন, এটার তো আশেপাশে অনেকে যে খালি জায়গা পড়ে আছে, আপনার নিজের না কিন্তু খালি জায়গা তো পড়ে আছে, তো এটা কোনোভাবে কাজে লাগায় কি নিজে কোনো কিছু করতে পারেন কি না? এই ধরনের যদি কেউ একটু কাজে সাহায্য করে যদি কাজে লাগাই যায় তাহলে ইনশাল্লাহ কাজটা আমরাও করতে পারি, ব্যাগও করতে পারি, করলে কিছু মানুষ বা আল্লাহর রহমতে জীবনযাপন নির্ভর করতে পারব বা কিছু উন্নত মানব, এই তো করে দিলে দিই সরকার। তো এরকম তো আপনি নিজে কখনো চেষ্টা করেন না? চেষ্টা করুন বুঝলেন, বাজি করলাম না, আমার জায়গা নাই, আমি কার জায়গাত করুন। হোসেন চাচার মতো মানুষেরা কিভাবে এই পতিত জমিগুলো কাজে লাগাতে পারেন সে সম্পর্কে খোঁজ নিতে গিয়ে আমরা জানতে পারি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এবং বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের কথা। এই প্রকল্পের আওতায় FFF অর্থাৎ ফল, মাছ ও গাছের সমন্বিত চাষ পদ্ধতির মাধ্যমে বন বিভাগের পতিত লবণাক্ত জমি থেকে নানাভাবে আয় করা সম্ভব। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা যোগাযোগ করি এই প্রকল্পের উন্নয়ন সহকারী হিসেবে কর্মরত আব্দুল কাদেরের সাথে। এই যে দেখতেছি খালি জায়গা এখানে পড়ে আছে, এটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, এখানে কোনো কিছু হয় না,
তার কাছ থেকে আমরা জানতে পারি ট্রিপল এফ বা ফল গাছ ও মাছের সমন্বিত চাষাবাদ পদ্ধতিতে পতিত জমিতে পুকুর কেটে সেখানে মাছ চাষ এবং পুকুরের পাড়ে ফল বনজ গাছ ও সবজি লাগিয়ে লাভবান হতে পারে ভূমিহীন কৃষকেরা। এই জমিগুলো অনুমতি দেওয়ার ব্যাপারে আসলে কোন ডিপার্টমেন্ট আমাদেরকে সাহায্য করতে পারবে? হ্যাঁ, এটা আসলে ফরেস্ট ডিপার্টমেন্ট দিতে পারবে। ট্রিপল এফ পদ্ধতিতে পতিত জায়গায় ফল মাছ ও গাছের সমন্বিত চাষ করা যায়। প্রথমেই কতটুকু জমিতে ট্রিপল এফের জন্য পুকুর কাটা হবে তার মাপ নির্ধারণ করতে হবে। তারপর মাটি কেটে সেই মাটি দিয়ে ওই এলাকার সর্বোচ্চ বন্যা বা জোয়ারের পানির উচ্চতার চেয়ে 2 ফুট উঁচু করে পাড় তৈরি করতে হবে। মনে রাখা দরকার, পুকুরের ঢাল পুকুরের গভীরতার 1.5 গুণ এবং পুকুরের পাড় কমপক্ষে 6 ফুট চওড়া করতে হবে, যেন সেখানে সহজেই গাছ ও সবজির চাষ করা যায়। গাছ লাগানোর আগে গর্তের ভেতর বা সবজি লাগানোর বেড়ে মাটির সঙ্গে গোবর সার মিশিয়ে দিতে হবে। এর ফলে লবণাক্ততা কমার পাশাপাশি এটি উন্নত মানের সার হিসেবেও কাজ করবে। পাড়ের উপরে গাছ লাগানোর সময় একটি বনজ গাছ থেকে 6 ফুট দূরে দূরে 2টি ফলজ গাছ এবং ফলজ গাছের চারা থেকে 6 ফুট দূরে পুনরায় আরেকটি বনজ গাছের চারা লাগাতে হবে। প্রতিটি গাছের মাঝে থাকা এই ফাঁকা জায়গায় সবজিও চাষ করা যাবে। মাটি কাটা ও ঢালসহ পাড় তৈরি হয়ে যাওয়ার পর বর্ষাকালে পুকুরটিতে পানি ভরে উঠলে তাতে মাছ ছাড়তে হবে। এভাবে ট্রিপল এফ থেকে 6 মাসের মধ্যে সবজি, 1 বছরের মধ্যে মাছ ও 1 থেকে 2 বছরের মধ্যে ফল পাওয়া যাবে। ট্রিপল এফের কথা শোনার পর আবুল খায়ের এবং হোসেন চাচাও বন বিভাগের পতিত জমি এভাবে কাজে লাগাতে আগ্রহী। তবে কাজ শুরুর আগে এই বিষয়টি সম্পর্কে আরো ভালোভাবে জানতে আমরা যাচ্ছি পাশের গ্রামে, যেখানে গত কয়েক বছর ধরে এভাবে মাছ চাষ ও ফসল ফলাচ্ছেন ভূমিহীন একদল কৃষক। এখন আমরা তো একটা করতাম স্যার, এখন কিভাবে করতে হবে? এটা আমরা নিজেরা কষ্ট করে লাগাইছি, মানুষ টানুষ দিই, নিজেরা বদলিয়া মাইয়া নিজেরা বাপুর 4 জন 5 জন দেখে খাটছি, খাড়িয়ে ফসলটা তৈরি করছি আমরা। প্রথমত তো মাটি একটু লবণ থাকে, পরে যায় মাটি জাত হয়ে যায়, যে কোনো ফসল হয়। আমরা প্রথমে মাটিকে জৈবন সার দিয়া, বিভিন্ন মাটি দিয়া, হাঁস কুড়া দিয়া ওই মাটিকে জাত করছি। জাত করার পরে যে এখন আমাদের সব ফসল হইতেছে ইনশাল্লাহ আল্লাহর মতে। ফসলে কী কী ফসল করছে? এখন বেগুন আছে, শিম আছে, পেঁপে আছে, আর আমার মরিচ আছে, লাল শাক আছে, টমাটো আছে, আর গাছ লাগাইছি, বড়ি গাছ আছে, করি গাছ আছে, ম্যাগুনি আছে। কত বছর হয়েছে লাগাইছেন? এটা লাগাইছি 3 বছর হয়েছে ইনশাআল্লাহ আল্লাহর মতে। প্রথম বছরে লস ছিল, এখন হয় না মাটির কারণে। এই বছর আমি খাই দাইয়ে নিজে 25-30 হাজার টাকা মাল বিক্রি করছি, আর এখন আমার ক্ষেতে ফসল আছে। পুকুরে মাছ আছে, পানিতে ছাড়ি, ছাড়াতে যা হয় মোটামুটি আল্লাহর রহমতে 8-10 হাজার টাকার মাছ হয় এক সিজন। গাছের ছাড়াগুলো এবং মাছগুলো কোথেকে সংগ্রহ করছেন? এখানে সবজির বীজগুলো আমরা পাইছি কৃষি অফিস থেকে, আবার কিছু আমরা নিজেরাও কিনে লাগাইতে হয়েছে। ফল গাছগুলো আমরা কৃষি অধিদপ্তর থেকে পাইছি, কাঠ গাছ পাইছি আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। এর মধ্যে আবার আমরা নিজেরা কিছু বাজার থেকে খরিদ করে লাগানো হয়েছে, আর মাছ আমরা মৎস্য অধিদপ্তর থেকে পাইছি এবং নিজেরাও কিছু কিছু কিনে লাগাইতে পারছি। আর আপনি যদি এইভাবে কৃষি অফিসের সাথে বা মৎস্য অফিসের সাথে যোগাযোগ করেন তাহলে আপনি নিজেও চাষ করতে পারবেন। ট্রিপল এফ পদ্ধতি কিভাবে ভূমিহীন কিছু মানুষের ভাগ্য ফিরিয়েছে তা দেখার পর আমরা যাচ্ছি বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম ভুঁইয়ার কাছে। তার অনুমতি পেলেই বন বিভাগের পতিত জমিতে ট্রিপল এফ শুরু করতে পারবেন হোসেন চাচারা, যেটি অনেকের কাছে ডিচ ডাইক পদ্ধতি নামেও পরিচিত। 2011 সালে CBACC প্রকল্পের মাধ্যমে এই রেঞ্জে আলাদিগ্রাম এবং বুড়ির দোনায় 160টা ডিচ ডাইক করা হয়, এবং কমিউনিটি পিপলরা এই ব্যাপারে উৎসাহিত হয়ে মানে তারা নিজেরাই এগুলো করে নিজেদের শ্রম দ্বারা, এবং তারা উৎপাদিত ফসল বাজারে বিক্রি করছে এবং তাদের একটা আলাদা জীবিকার অন্বেষণ হচ্ছে। বন বিভাগের আরও প্রচুর জায়গা আছে, যদি সেখানে কেউ করতে চায় সেখানে আমাদের কোনো অসুবিধা নেই এবং করা যাবে। আমরা সবাই মিলে ঠিক করেছি আবুল খায়ের এবং হোসেন চাচার বাড়ির পাশে থাকা বন বিভাগের এই অব্যবহৃত জমিতেই ট্রিপল এফ করা হবে। কিন্তু আবুল হোসেন চাচা ও খায়ের ভাইয়ের পক্ষে একা এই কাজটা করা সম্ভব নয়, সেজন্য গ্রামের অন্যদেরও সাহায্য দরকার। আর আমরা যদি এই কাজটা সফলভাবে করতে পারি তাহলে আশা করা যায় পরবর্তীতে অন্য অনেকেই এ ব্যাপারে আগ্রহী হবেন। এ গ্রামের অনেকেই ট্রিপল এফ বা ফল মাছ ও গাছের সমন্বিত চাষ পদ্ধতির কথা শুনেছেন, তবে তারা নিজেরা কখনো এই ধরনের কিছু করার চেষ্টা করেননি। আমরা যখন তাদেরকে আমাদের উদ্যোগের কথা জানালাম তখন অনেকেই নিজেদের গ্রামে এ ধরনের কাজে সাহায্য করতে রাজি হলেন।
ট্রিপল এফ এর জন্য যারা আমাদের সাথে কাজ করতে রাজি হয়েছেন তাদের অনেকেই মূলত দিনমজুর বা জেলে, আর তাই যে কয়েকদিন তারা এখানে কাজ করবেন সে কয়েকদিনের খাবারের টাকা আমরা তাদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখন ফল, গাছ এবং মাছের সমন্বিত চাষ পদ্ধতির কাজটা শুরু করব। কাজটা কিভাবে আরো ভালোভাবে আমরা করতে পারবো সেটা আমাদের কাদের ভাই আছেন, উনি আমাদেরকে ভালো করে বুঝিয়ে বলবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে সেটাও কাদের ভাইকে জিজ্ঞেস করতে পারেন। পুকুরটা আমরা কত বড় করব ভাই? সেটা নির্ভর করবে এখানে কি পরিমাণ খালি জায়গা আছে তার উপর। এটার সুনির্দিষ্ট কোনো মাপ নেই, এটা বড় হতে পারে ছোট হতে পারে। আমরা যে পুকুরটা কাটি এই মাটিটা কোথায় নিব? ডিস বা পুকুরটা কেটে তার পাশে ডাইক বা পাট তৈরি করার জন্য ওই মাটিগুলো কাজে লাগাবো। ডাইকটা উচ্চতা এমন হতে হবে যেন এটা জোয়ারে না ডুবায়। এখন আপনাদের এদিকে সাধারণ জোয়ার কত ফিট পর্যন্ত হয়? আমাদের এখানে জোয়ার 3 ফিটের যে 6 ফিট পর্যন্ত হয়, এই পর্যন্ত অনেক সম্ভব। অবশ্যই তাহলে আমাদের ডাইকটা তার চেয়ে একটু উঁচু করতে হবে যেন এটা সাধারণ জোয়ারে না ডুবায়। গ্রামের প্রায় 40 জন লোক এখানে কাজ করছেন। কি কি করতে হবে তা জানার পর আমরা সবাই মিলে কাজটি 6 দিনের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। ট্রিপল এফ এর মূল অংশ হিসেবে পুকুর খনন করা হয়ে গেলে সেটি পানিতে ভরে ওঠা এবং তাতে মাছ ছাড়ার জন্য আমাদেরকে বৃষ্টির অপেক্ষা করতে হবে। তবে আপাতত আমরা পুকুরের ঢাল এবং পাড়ে সবজি ও ফলের গাছ লাগাতে পারবো। এখানে আমরা তৈরি করতে পারবো 3টা ডিচ, 4টা ডাইক। স্যার ভাই, এই যে গ্রামের সবাই মিলে যে একসাথে কাজ করতেছেন এখানে, এর আগে কি কখনো কাজ করছেন এইভাবে? এর আগে অন্য অন্য কাজ করছে কি এভাবে এটা এটা করতে পারিনি। আমরা জানিও নাই বুঝিও নাই, তখন করে যে মাছ চাষ করা যায়, শাক সবজি করা যায় এগুলো জানতাম না। আমরা এখন মোটামুটি খুব ভালো লাগতেছে, সবাই মিলে কাজটা করতেছি। সবাই মিলে যখন পুকুরের কাজ নিয়ে ব্যস্ত তখন আমি যাচ্ছি গ্রামের আরও কয়েকজন মানুষের সাথে কথা বলতে, জানতে তাদের অন্য কী কী সমস্যা রয়েছে। আমাদের এখানে 150 পরিবার, এখানে একটা কল আছে, কলটার জোয়ারে লবণাক্ত পানিতে ডুবে যায়। ডুবে যাইলে আমরা আরও 2-3 মাইল দূরত্ব যাই পানি আনি। জোয়ার যখন অনেক বেশি হয় নোংরা পানি কাঁচরা পানি যতগুলো আছে ওইখানে মানে কলের ভিতরে থাকে, আর ওই কলের পানি খাইলে মানুষের রোগ বিমার হয়। বাঁধের উপর যে মানুষগুলো বসবাস করে তাদের খাবার পানি অনেক সমস্যা হয়, কারণ অনেক দূর দূরান্ত থেকে এ পানি সংগ্রহ করতে হয়। আবার বন্যা, জলোচ্ছ্বাস ও জোয়ার ভাটার কারণে যে কয়েকটা টিউবওয়েল আছে তাও পানিতে ডুবে যায়, ফলে দুর্যোগের সময় তারা খাবার পানি পেতে তীব্র সংকটে পড়ে। আমরা এখন আছি বাংলাদেশের দক্ষিণে নোয়াখালী থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত উপকূলীয় দ্বীপ হাতিয়ায়। সুমি, অপু এবং আমি এখানে গ্রামবাসীদের সাথে নিয়ে ট্রিপল এফ বা ফল, গাছ ও মাছের সমন্বিত চাষ পদ্ধতির জন্য পুকুর তৈরি করছি। আমাদের এখানে এই লবণ পানি মাটির ক্ষতি করে দেয়, এই কারণে আমাদের এখানে চাষবাস কম হয়। প্রজেক্টগুলো করুন, আমাদের মাছের চাষ করুন বা সবজি করুন, ফলের চারা রকম। ট্রিপল এফ বা ফল, গাছ ও মাছের সমন্বিত চাষ দেশের যেসব এলাকার লোকেদের নিজেদের জমি নেই কিংবা লবণাক্ততার মতন সমস্যা রয়েছে সেখানে এটি করা সম্ভব। এর মাধ্যমে 3 ধাপে অর্থ উপার্জন করা ছাড়াও শুকনো মৌসুমে এখান থেকে প্রয়োজনীয় পানি পাওয়া যাবে। শুধু এই এলাকাতেই নয়, বরং বাংলাদেশের অন্যান্য উপকূলীয় এলাকাতেও বন বিভাগের পতিত জমিতে এ ধরনের ট্রিপল এফ বা ফল, গাছ ও মাছের সমন্বিত চাষ করা যেতে পারে। আর এজন্য আগ্রহী সবাই একত্রিত হয়ে বন বিভাগের অনুমতি ও পরামর্শ চাইতে পারেন। আমি মনে করি যদি এর খালি জায়গায় যেখানে পুকুর খনন করে মাছের চাষ হবে এবং পাড়ের মধ্যে প্ল্যান্টেশন হবে, সেখানে ফলের চারা থাকবে, সেখানে সবজির চারা থাকবে, এটা সবাই খুবই উপকৃত হবেন। গত 10 বছরের বেশি সময় ধরে হাতিয়া ও এর আশেপাশের এলাকায় উন্নয়নমূলক নানান কাজের সাথে যুক্ত আছেন শামসুন নাহার ঝর্ণা, আর তাই নতুন টিউবওয়েল বসানো কিংবা টিউবওয়েলের পার উঁচু করার মতো কাজে প্রায়ই তার ডাক পড়ে। আচ্ছা ঝর্ণাপা, বন্যা বা তীব্র জোয়ারে এই যে ময়লা পানি যে টিউবওয়েলের ভিতরে ঢুকে, এর থেকে টিউবওয়েলগুলোকে কীভাবে বাঁচানো যায়? বন্যা বা তীব্র জোয়ার থেকে টিউবওয়েলকে বাঁচানোর একটাই উপায় হয়েছে যে টিউবওয়েলের বিটিটা উঁচু করে দিতে হবে।
আচ্ছা আপা, আমার এই বিলটাকে কতটুকু উঁচু করতে হবে? আমাদের এখানে সর্ববৃহৎ যে বড় বন্যাটা হয়েছে, সে পানিটা যতটুকু আসছে তার চেয়ে 2 ফুট উঁচু করলে এই আমাদের টিউবওয়েলে আর ময়লা পানি ডুববে না। আচ্ছা আপা, আমাদের এই কাজটা শেষ হতে কয়দিন লাগবে? বেশি দিন লাগবে না, 3 দিন হলে আমাদের এই বিটিটা উঁচু করা যাবে। প্রথম দিন মাটি কাটে বিটাটা একটু শুকাইতে হবে, পরের দিন আমরা পাকাটা করে দিলে পাকাটা শুকানোর জন্য আরেক দিন লাগবে। আপা, আমাদের এই কলটা উঁচু করতে কী কী জিনিসের প্রয়োজন? আমাদের বিটির জন্য যে মাটি লাগবে এটা আশেপাশে আছে, আর লাগবে শুধু একটা পাইপ, আর অল্প কিছু ইট, সামান্য পরিমাণে কিছু কণা আর খোয়া আর কি, আর লাগবে বালু আর সিমেন্ট। তাহলে আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে এই টিউবওয়েলের ভিটিটা আমরা খুব তাড়াতাড়ি উঁচু করতে পারব। বন্যা বা জলোচ্ছ্বাসের মতো দুর্যোগে গ্রামের বহু মানুষের ব্যবহৃত এই টিউবওয়েলটি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা এটি উঁচু করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে টিউবওয়েলটি খুলে বেসমেন্টটি ভেঙে ফেলতে হবে। বেসমেন্ট ভাঙার পর মাটির নিচে থাকা পাইপটি জোড়া থেকে খুলে সেখানে নতুন পাইপ বসাতে হবে। নতুন পাইপের উচ্চতা বন্যার পানির সর্বোচ্চ সীমা থেকে 2 ফুট উঁচু হবে এবং নতুন এই পাইপটিকে আগের পাইপের সাথে জোড়া দেওয়ার জন্য একটি প্লাস্টিকের পাইপ ব্যবহার করতে হবে। পাইপ বসানো হয়ে গেলে অন্য জায়গা থেকে মাটি এনে টিউবওয়েলের চারপাশে ফেলে এর ভিটি দুর্মুচ দিয়ে শক্ত করে নিতে হবে। এরপর ভিটার উপর ইট বিছিয়ে তার উপর সুরকি, বালু ও সিমেন্টের মিশ্রণ দিয়ে ভিটাটি পাকা করে নেওয়া যেতে পারে। 2 দিন পর পাকা শুকিয়ে গেলে টিউবওয়েলটি ব্যবহার করা যাবে। কাজটি যেন ঠিকভাবে হয় তা নিশ্চিত করার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন টিউবওয়েল মিস্ত্রি নবিউদ্দিন। টিউবওয়েলের গোড়ায় থাকা পুরানো পাইপটি খুলে সেখানে নতুন বড় পাইপ জোড়া দিতে হবে এবং পাইপের চারপাশে মাটি ফেলে বন্যার পানির সর্বোচ্চ সীমা থেকে 2 ফুট উঁচু করে ভিটি বানাতে হবে। আর ভিটিটি যদি পাকা করা হয় তাহলে চারপাশে কমপক্ষে 2 ফিট করে জায়গা বাদ রেখে পাকা করতে হবে, তা না হলে মাটি উঁচু ভিটিটি সহজেই ভেঙে যেতে পারে। পাড়ের জন্য মাটি ফেলার কাজ প্রায় শেষ। এই পর্যায়ে পাড়ের মাটি সমান করার জন্য এখন আমাদের সাথে গ্রামের কিছু মহিলাও যোগ দিয়েছে। পুকুর পাড়ে গাছ ও সবজি লাগানোর জন্য প্রয়োজনীয় চারা আমরা পেয়ে গেছি। কিছু চারা আমরা সংগ্রহ করেছি বন বিভাগ থেকে, আর কিছু চারা আমরা স্থানীয় বাজার থেকে সংগ্রহ করেছি। প্রথমে আমরা মাটি খুঁড়ে এর নিচে প্লাস্টিকের পাইপটি বের করে নিচ্ছি, তার সাথে এই প্লাস্টিকের পাইপটি জোড়া দিয়ে তার উপরে আমরা 4 ফিটের জিআই পাইপ লাগিয়ে নেব। চারিদিকে মাটি দিয়ে ভরাট করে আমরা ভিটিটি উঁচু করে নেব। পুরনো পাইপটি খুলতে হলে প্রথমেই পাইপ জোড়া লাগানোর জন্য ব্যবহৃত প্লাস্টিকের পাইপটি পুড়িয়ে কিছুটা আলগা করে নিতে হবে। এরপর বন্যার সর্বোচ্চ সীমার চেয়ে 2 ফুট উঁচু করে কাটা নতুন জিআই পাইপটি একইভাবে আরেকটি প্লাস্টিকের পাইপ দিয়ে পুড়িয়ে জোড়া লাগাতে হবে। আমাদের পাইপ লাগানোর কাজ শেষ। এখন আমরা মাটি দিয়ে গর্তটিকে ভরাট করে দুর্মুচ করে শক্ত করে নেব। এরপর ঢালাইয়ের কাজ শুরু করব। এদিকে লবণাক্ত মাটিতে প্রথম চাষেই যেন মোটামুটি ভালো ফসল পাওয়া যায় সেজন্য হোসেন চাচা গোবর সার সংগ্রহ করছেন। সবজি বেড বা গাছের চারা লাগানোর গর্তে মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে দিলে লবণাক্ততা অনেকটাই কমে যাবে। 4 ফিট গভীর করে পুকুর কাটার কাজ আমরা প্রায় শেষ করে ফেলেছি, তবে ঢাল ও পাড়ের মাটি সমান করাটা এখনো বাকি। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে, কিন্তু এখনো বেশ কিছু কাজ বাকি। এই পাশের পাড়ের মাটি সমান করতে হবে, তারপর চারা লাগানোর জন্য গর্ত করে গর্তের মাটিতে জৈব সার মিশিয়ে চারা লাগাতে হবে। কাকা, এই ঢাল তো আমাদের 6 ফিট হওয়ার কথা, তাই না? দেখি মেপে 6 ফিট হলো কিনা। ধরো তুমি এদিকে, আপনি গোড়ায় ধরেন ওদিকে। 6 ফিট তো হচ্ছে এটা। তাহলে এই পাশের কাজও আমাদের শেষ হয়ে গেছে, চলেন আমরা অন্যগুলা দেখি, ঠিক করে ফেলি। হ্যাঁ। এদিকে টিউবওয়েলের নতুন ভিটিটি পাকা করার জন্য প্রয়োজনীয় বালি, ইট, ইটের সুরকি ও সিমেন্ট চলে এসেছে। প্রথমে ভিটির উপর বালি ছিটিয়ে সমান করে তার উপর ইট বিছানো হচ্ছে। একই সাথে চলছে ঢালাইয়ের জন্য সুরকি, বালি ও সিমেন্টের মিশ্রণ তৈরির কাজ।
মিশ্রণ তৈরি হওয়ার পর তা দিয়ে ভিটিতে বিছানো ইটের উপর 2 ইঞ্চি পরিমাণ ঢালাই দেওয়া হবে। ভিটি ঢালাই হয়ে যাওয়ার পর নতুন লাগানো পাইপটির উপরে প্রথমে টিউবওয়েলের বেসটা লাগানো হচ্ছে এবং টিউবওয়েলটিকেও জায়গা মতো বসানো হচ্ছে। এসব গুণ দেখা দেখি করে যেসব পার্শ্ববর্তী মনোহর ফাইভ কলটা আসছিল আমার দেখা দেখে যেমন উঁচু হতে পারে। এই ছজন কাম করতে আরাম লাগছে, এরম ইয়া ভালো লাগছে, এই হিসাবে আঙ্গুর বিলটা উঁচু হয়েছে। ঠিক আছে, ইয়াতে পানি টানে খামিয়ালে আমাদের নিরাপদ। এগুলো তো আগে জোয়ারের পানি বন্যার পানি আনি কল ডুবে যেত, এখন বিড়াটা উঁচু করে দিচ্ছে আর জোয়ারের পানি উঠবে না। আমরা সবাই একত্রে কাজ করে এই টিউবওয়েলের পাটটিকে খুব ভালোভাবে উঁচু করতে পেরেছি। এখন দুর্যোগের সময় আমাদের বিশুদ্ধ খাবার পানি পেতে আর কোনো সমস্যা হবে না, তাই না? কি আপনার সবাই খুশি? এদিকে আমাদের ডিচ ডাইকের কাজও প্রায় শেষ, এখন চলছে গাছের চারা লাগানোর জন্য গর্ত করার কাজ। একটা চারার থেকে আরেকটা চারার দূরত্ব হবে 6 ফিট। বারবার এই মাপটা নেওয়ার সুবিধার জন্য আমরা একটা লম্বা ডাল থেকে 6 ফিট আলাদা করে কেটে নিচ্ছি। এই গর্তগুলোর প্রতিটির দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 1 ফিট বাই 1 ফিট এবং গভীরতা হবে 1.5 ফিট। গর্ত করার পরে যে পরিমাণ মাটি উঠবে তার অর্ধেকটা মাটি নিয়ে সেই মাটির পরিমাণে পচা ও শুকনো গোবরের সাথে মিশিয়ে আমরা চারা লাগাবো। চারা লাগানোর জন্য গর্ত করার কাজ এগিয়ে চলছে। এখন আমরা এই গাছের চারাগুলো নিয়ে যাব যেখানে আমরা গর্ত করে রেখেছি চারাগুলো রোপণ করতে। ফল ও গাছ ছাড়াও মিষ্টি আলু, টমেটো, বেগুন ইত্যাদি সবজি চাষের জন্য আমরা এখানে বেড তৈরি করছি। বেডের এই মাটিতে গোবর মেশানো হয়ে গেলেই আমরা চারা লাগিয়ে ফেলতে পারব। দুটি গাছের মাঝখানে আমরা 6 ফিটের মতন জায়গা পেয়েছি, সেখানে আমরা সবজি লাগানোর জন্য বেড তৈরি করে নিয়েছি এবং এখন আমরা সবজির চারাগুলো লাগাচ্ছি। প্রথমে যখন আমরা এলাকায় এসেছিলাম তখন আমরা বুঝতে পারছিলাম না যে প্রাকৃতিক পরিবর্তনজনিত কারণে সৃষ্ট সমস্যা মোকাবেলায় এই এলাকার মানুষদের জন্য আমরা কী করব। আমরা শুনেছিলাম নদী ভাঙনের কারণে বাঁধের ওপর থাকা একদল ভূমিহীন মানুষের চাষাবাদ ও আয় উপার্জনের সমস্যার কথা। তবে সবার এক হওয়ার শক্তিকে কাজে লাগিয়ে গ্রামের এই মানুষদের নিয়েই আমরা শুরু করি ফল, মাছ ও গাছের সমন্বিত চাষ পদ্ধতি। মাছ চাষের জন্য পুকুর খনন করে তার ঢাল ও পাড়ে লাগানো হয় সবজি আর ফলের গাছ। আর এভাবে 6 দিন আগেও যে জমিটি ছিল বন বিভাগের একটি পতিত জমি সেটি এখন রূপ নিয়েছে আমাদের এখানে খালি জায়গা ছিল, আমরা খালি জায়গার মাঝে এখন পুকুর টুকুর কাটি, পাড়ার মাঝে শাকসবজি লাগাইছি, এখন গাছের চারা লাগাইছি, ইনশাল্লাহ আমার তো খুব ভালো লাগছে। আমরা সবাই মিলে কাজ করতে পারছি, তাহলে কি আমরাই পারে? সবাই বলেন আমরা।